জলপাইগুড়ি পৌরসভা থেকে আয়োজিত পঞ্চম বর্ষ রান ফর জলপাইগুড়ি শীর্ষক রেসটি শহরের বিভিন্ন পথ ঘুরে। জলপাইগুড়ি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করে। কেনিয়া, আমেরিকা, বাংলাদেশ, নেপাল সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে 1,75,000 এবং 50,000 টাকা। মঙ্গলবার সকালে এই রোড রেসটির উদ্বোধন করেন পৌরপতি মোহন বোস ও ডিএসএ সচিব কুমার দত্ত। এই রোড রেসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পৌরপতি ক্যাশ ও ট্রফি তুলে দেন। এই রান ফর জলপাইগুড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে 1,00,000 টাকার পুরস্কার জিতে নেন কেনিয়ার এলিয়াস মাতু নাজাম্বি। দ্বিতীয় স্থান অর্জন করে শিলংয়ের তীর্থপুন এবং তৃতীয় স্থান অধিকার করে রঞ্জিত কর প্যাটেল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও প্রথম থেকে 10 জনকে পুরস্কৃত করা হয় এই রান ফর জলপাইগুড়ি শীর্ষক দৌড় প্রতিযোগিতায়। রাজদীপ মণ্ডলের রিপোর্ট, জলপাইগুড়ি। নর্থ ইস্টের সব থেকে বড় সিঙ্গিং রিয়েলিটি শো নর্থ ইস্ট আইডল শুরু হচ্ছে হাওয়াইয়া সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন সাহেবের নিজের শহর কোচবিহার থেকে। খুব শিগগির আসছি আপনার জেলাতেও, মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ধুবড়ী এবং কোকরাঝাড়। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কোচবিহার অডিশন পর্ব। তৈরি থাকুন, খুব শিগগির দেখা হচ্ছে আপনার জেলাতে। আপনার জেলার অডিশনের ডেট জানতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়।